এমডি ওবাইদুল্লাহ বলেছেন আমি হিফজ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে অসুস্থ থাকার কারণে প্রায় 2 বছর যাবত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারিনি এখন আমার আর হিফজ বাকি নেই কোরআন শরীফ মুখস্থ করে ভুলে গেলে নাকি অনেক শাস্তি হয় শাস্তি থেকে বাঁচার উপায় কি আল্লাহ মাফ করুন যদি আপনার অসুস্থজনিত কারণে আপনি যেমনটি বলেছেন এটি হয় তাহলে ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না আর যদি আপনার অবহেলার কারণে কোরআন আপনি ভুলে গিয়ে থাকেন কোরআন শিখে কোরআন মুখস্থ করার পর ভুলে যাওয়াটা অপরাধ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে বান্দার অপরাধগুলোর যে আপনার ভয়াবহতা সেটি দেখানো হয়েছে নানাভাবে তার ভিতরে একটা এটাও যে কোরআন করিম হিফজ করে কেউ ভুলে গেল বিধায় আপনার যদি ত্রুটি থাকে তাহলে সেটাকে আপনি উদ্ধার করার চেষ্টা করেন তওবা করেন এবং এখন থেকে আবার চেষ্টা করেন তো চেষ্টার মধ্যে থাকলে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন কিন্তু সিরিয়াসলি আপনি আবার সেটাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখবেন আর যদি অসুস্থ কারণ হয় তাহলে তো বললাম যে গুনাহ হবে না ইনশাআল্লাহ